এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানী ঢাকার অতিরিক্ত চাপ কমাতে দ্রুত গ্রাম উন্নয়ন পরিকল্পনা নিচ্ছে সরকার। সকালে গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর 22তম জাতীয় সম্মেলন ও 41তম কাউন্সিলের উদ্বোধনীতে দেশের সব উপজেলাগুলোতে একটি করে টেকনিক্যাল স্কুল গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। সীমিত সম্পদের যথাযথ ও সর্বোচ্চ ব্যবহারে সংশ্লিষ্টদের সচেতন থাকারও পরামর্শ দেন তিনি। প্রযুক্তির গণমুখী ব্যবহার সঙ্গে জনজীবনের সব ক্ষেত্রে দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষাই হতে পারে আগামী বিশ্ব গড়ার অন্যতম উপায়। তাই চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় বিশ্বমানের টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং টিভিইটি প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের আইডিইবি অধিবেশন। শুরুতে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংগঠনের শীর্ষ নেতারা, পরে বক্তব্যে সেসব দাবি পূরণেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন ও নিজেদের দায়িত্ব প্রসঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দেন সরকার প্রধান। আমরা সবসময় আমাদের গ্রামগুলোকে আরও উন্নত করতে চাই, কারণ শুধু রাজধানীর উপর চাপ পড়ুক সেটা না, গ্রামের মানুষ তারাও নাগরিক সুবিধা পাবে, তারা সুন্দরভাবে বাঁচবে এবং গ্রামগুলিকে শহর হিসেবে গড়ে তোলা এবং সকল কর্মসংস্থা ব্যবস্থা সেখানে যাতে হয় আমরা সেইভাবেই পরিকল্পনা নিচ্ছি এবং সেটাই আমাদের লক্ষ্য। 2100 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করবার জন্য ডেল্টা প্ল্যান আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং নেদারল্যান্ডের সাথে আমরা এ ব্যাপারে চুক্তিও সই করেছি। উন্নয়ন বাজেটের 90% কাজ নিজেদের অর্থায়নে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে হাত পেতে চলতে চায় না বাংলাদেশ। পদ্মা সেতু নিয়ে আপনারা জানেন যে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, অযথা আমাকে আমার পরিবারকে আমাদেরকে দুর্নীতির দায় দেওয়া হয়েছিল, যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, কারণ রাজনীতি করি বাংলার জনগণের জন্য, প্রতিটি মুহূর্ত সময় ব্যয় করি দেশের উন্নয়নের জন্য, নিজের ভাগ্য গড়ার জন্য না। বাজেট প্রণয়নেও আমরা নিজস্ব অর্থায়নেই আমরা করে যাচ্ছি, এখানে কারো কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে করতে হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, ইনশাল্লাহ করতে হবে না। এর আগে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 3 প্রকৌশলীর হাতে আইডিইবি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।